ডিমের এই মজাদার রেসিপিটা থাকলে মাছ আর মাংসের কি প্রয়োজন আপনার সোনামুনি তো আঙুল ছেটে ফুটে বাদ খাবে এবং তিনও বেলা আপনার কাছে এভাবে ডিমটা রান্না চাইবে আর এমনই মজাদার ডিমটা আজকে কীভাবে তৈরি করেছে তা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্নাস কুকিং হাউস ফোর থেকে সবাইকে স্বাগতম ফার্নাস কুকিং হাউস আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত সাথে টিম আলোর রেসিপি খুবই সম্পূর্ণ স্পেশাল একটি রেসিপি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এই মজাদায় রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি আর এই সুন্দর ডিমটা তৈরি করেছি কীভাবে তারও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো আপনার দেখে নিতে পারেন ভিডিওটি বড় হয়ে যাবে তার জন্য আমি সম্পূর্ণ ডিটেলসটা করি নাই আজকের এই ডিমটা কিন্তু ভাপে সিদ্ধ করে নিয়ে আছি আমি সেটা আপনাদেরকে বলে দিলাম এখন আমি এখানে এক কাপ আপনার দিয়ে দিয়েছে পেঁয়াজ কলছে আমার কাছে সবসময় একটু ডিম রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আপনারা কম বেশ বাড়িয়ে দিতে পারেন বন্ধুরা বিদিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে এটাকে আমি আরও দুই মিনিট একটু ভেজে নেব যাতে আদা রসুনের একটা আঁচটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে এই ডিমের রান্নার ঝোলটা এতটাই ঘন হবে আর খেতেও কিন্তু অনেক মজা হয় তারপর এখানে দিয়ে দিলাম দুইটি একদম পাকা টমেটো ছোট ছোট করে কেটে নে আছে টমেটোর কিন্তু অনেক দাম তো আমার ঘরে ছিল আমি দিয়েছি আপনাদের হাতের কাছে থাকলে দিবে না থাকলে নেই এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিব আমি এখানে জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি আমি মরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব আমি ধনে গুঁড়ো স্বাদ দিয়ে দিয়েছি আমি এখানে লবণ এখন এটাকে আমি আরও এক মিনিটের মতন একটু ভেজে নেব তারপর কিছু কাঁচামচ পালিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে এক মিনিট ভাজার পরে কিন্তু আপনারা পানিটা অ্যাড করবেন কিন্তু আগে একটু মশলা দেওয়ার পরে একটু আপনার হাই হিটে এইভাবে করে ভেজে নেবেন তারপর চুলা আঁচটাকে কমিয়ে দিতে হবে মাঝারি আঁচে রাখতে হবে এখন এখানে আমি হাফ কাপ গরম পানি অ্যাড করেছি যাতে মশলাটা তোলানিতে না বেজে যায় ডেকে এটাকে আমি আরও দুই মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর উপর নির্ভর করবে আপনার রান্নার স্বাদটা আপনি সাথে সাথে যদি মশলার সাথে সাথে যদি আপনি নিরেন্সগুলো অ্যাড করেন তাহলে সেই রান্নাটা আপনি যতক্ষণ রান্না করুন না কেন কোনো স্বাদই লাগবে না তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষান হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেবো এখানে একটা বড়ো সাইজের আলু আমি একদম ঝুড়ি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলু সিদ্ধ করেও রান্না করতে পারেন তবে ভিন্ন স্টাইলে যদি স্বাদের ভিন্নতা যদি পেতে চান এইভাবে চিকন করে করতে পারেন কারণ বাচ্চারা সবসময় একটু আলু ভাজাটা পছন্দ এরকম কুচানো আলু ভাজাটা খুব পছন্দ করে আমরা তো যেভাবে সেভাবে খেতে পারি কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমাদেরকে বিভিন্নভাবে রান্না করতে হয় তাই এভাবে যদি আপনি আপনার বাচ্চাদেরকে রান্না করেন বাচ্চা না আপনি যত স্পেশাল মেমান আসুক না কেন আপনি হাজারটা আইটেম করার পরে যদি আপনি এই ডিমের আইটেমটা যদি আপনার টেবিলে রাখেন তাহলে আপনার মেমানরাই অন্য সব কিছু এক সাইডে রেখে দিয়ে এই ডিমের বাটিটা টেনে নেবে আর এটা কীভাবে তৈরি করেছেন সেটা কিন্তু আপনার কাছে জানতে চাইবে কিন্তু আপনি যা ওরা জানে না যে এটা খুব সহজভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আপনার থেকে শিখে নেবে একদম সিম্পলভাবে তৈরি করে না তো যখন আলু ভাজাটা ভালোভাবে মশলার সাথে দু তিন মিনিট কষিয়ে নিয়ে আছি এখন ডিমটা দিয়ে আমি এখানে তিন গ্লাস গরম পানি আমি অ্যাড করব। আর এই ডিমটাকে শুধু আপনারা রান্না না আমরা নিত্যদিনে প্রতিদিন আমরা সকালে একটা করে ডিম খেয়ে থাকি আপনারা যদি এই বাপে করা ডিমটা যদি খেয়ে থাকেন তেল ছাড়া আমাদের শরীরে আরও উপকার হবে আপনার তো এটাকে আমি ডিমটা দিয়ে আর পাঁচ মিনিট রান্না করে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়ে আমার আমার আম্মা সবসময় রান্নার শেষে একটু ভাজা জিরে গুঁড়ো দিত এখন দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম লাল আর সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে কিছু ধনিয়া পাতা ছিটি দিয়ে আমি আরও এক মিনিট রান্না করে চুলাটাকে বন্ধ করে দেব বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন সাত সকালে রুটি কী দিয়ে খাবো গরম ভাত কী দিই খাবে দুপুরে এটা কিন্তু আপনি রাতে খাবারে রুটির সাথেও রাখতে পারেন সকালে রুটির সাথে রাখতে পারেন দুপুরে আপনি ভাতের সাথে রাখতে পারেন এবং কি পোলাও সাথে এটা খেতে কিন্তু অনেক মজা হবে তা আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো সস রেসিপিটা আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক ফেস থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমি যখন ফার্স্ট একদিন তৈরি করেছিলাম এরপর থেকে তো আমার বাচ্চারা আমার কাছে রোজ রিকোয়েস্ট করে এমনভাবে তাদেরকে ডিম দিয়ে রান্না করে দিতে সিদ্ধ করে ডিম যেভাবে রান্না করে ওটার সাইড থেকে কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারাও তৈরি করে খেতে পারেন একদম সহজ এই রেসিপিটা তৈরি করে আপনি তাক লাগিয়ে দিতে পারেন আপনার পরিবারের সদস্যদেরকে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়েছে অনেক সুন্দরভাবে দেখার একটু ফুল ফুল লাগতেছে তাতে বাচ্চাদের আকর্ষণটা আরও বেড়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও অনেক দূরে গিয়ে যেতে পারবো তো আমি রুটি দিয়ে খাচ্ছি আমার কাছে আমি দুবেলা যাতে রুটি খাই আমার কাছে রুটি দিয়ে বেশ ভালো লেগেছে যারা ভাত খেতে পছন্দ করেন তবে এই রেসিপিটা একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম